একটা সময় আসে যখন নিজেদের খুব একলা লাগে, মানে মনে হয় না যে যদি পুরোনো দিনে ফিরত যেতে পারতাম, মানে যখন ওই ছোটোবেলায় ওই বন্ধুদের সঙ্গে আড্ডা, মানে ওই কয়েকটা লিমিটেড ফ্রেন্ড বলতে গেলে আর কি, মানে হাতে গোনা কয়েকজন, মানে যারা আমাদের কথা শুনে কোনো রকম জাজমেন্ট দেবে না, আমাদেরকে কিছু উল্টো পাল্টা শোনাবে না, আমাদেরকে ভুল বুঝবে না, মানে খুব ইনোসেন্ট একদম, মানে কি বলবো, ডাউন টু আর্থ মানুষ যাকে বলে, মনের মানুষ যাকে বলে, মানে যা মনে হয় তাই করে বেড়াতাম, খুব ইনোসেন্ট ছিলাম আমরা, এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু করতাম যেগুলোর জন্য আমাদেরকে খুব বকাও খেতে হতো, মানে আমরা হয়তো খুব মানে ভালো মনে কিছু একটা করছি কিন্তু কখনো মনে হয়নি যে সেটা কিছু খারাপ কিছু হতে পারে, এর জন্য বাড়িতে যা বকাটা খেতাম উফ বাপরে বাপ পাড়াই যেত না, মানে মনে হতো এই বাবারে বাবা আজকেই বোধহয় বাড়ির থেকে বের করে দেবে, বাড়িতে বোধহয় স্কেল এবং ওই লাঠির বোধহয় অভাব ছিল না, মানে সব থেকে বেশি যদি কোনো কিছু বাড়িতে কেনাকাটি হতো সেটা বোধহয় লাঠি আর স্কেল, না না কোনো মাপঝোপ নয়, মানে আমাদেরকে মাপার জন্য আর কি, বুঝতেই পারছো কি বলছি। আচ্ছা তোমাদের ছোটোবেলা এরকম কিছু হয়েছে, মানে ধরো এমন কোনো শয়তানি করেছো যার জন্য খুব বকা খেয়েছিলে, খুব মিস করো না এখন সেই মুহূর্তগুলো, মানে মনে হয় না যে যদি ফিরত যেতে পারতাম আরেকটি বার যদি এরকম করতে পারতাম কি আনন্দ হতো, যত বড় হয়েছি মনে হচ্ছে তত যেন কমপ্লিকেটেড হয়ে গেছি, আগে একটা কথা বললে আমরা বুঝতাম যে আচ্ছা এই জিনিসটা এটা হতে পারে, এখন যদি আমাদের কেউ কিছু বলে তার জন্য আমরা মানে তার হাজার একটা মানে মিনিং বের করে ফেলি, মানে বার করে ফেলি, মানে তোমরা তো নিশ্চয়ই এরকমই হয় যে আজকে কেউ কিছু বললো তুমি হয়তো সরল মনে কোনো একটা উত্তর দেবে, কিন্তু না আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছি এখন যে আমাদেরকে কেউ কিছু যদি প্রশ্ন করে আমরা ভেবেই ফেলি এ বোধহয় অন্য কোনো মতলব আছে। একটা উদাহরণ দিই ছোট্ট করে, আজকে ধরো তোমাকে একজন ভালো মনে কেউ বললো এই চল ঘুরতে যাবি, আমরা যাচ্ছি সবাই মিলে, তুই আসতে পারিস আমাদের সঙ্গে, আরে বেশি দূর যাবো না এই কাছে পিঠেই একটু আড্ডা ফাড্ডা হবে, তার সঙ্গে খাওয়া দাওয়া আর একটু গান বাজনা যা বল আর কি, আমরা তো প্রথমে ভেবেই নেব এ নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে, নাহলে হঠাৎ করে আমাকে কেন বলতে যাবে, সে যখন বলছে সে অলরেডি অনেকজনের সঙ্গে যাবে সে কেন আমাকেই ডাকবে, এবং যথারীতি আমরা এই ভাবতে ওই ভাবতে সেই ভাবতে ভাবতে তাকে না বলে দিই যে না বস আমার হবে না, দেখ আমার বাড়ির থেকে ছাড়বে না এখন, নাহলে আমার অফিসে কাজ আছে, এই করে আমরা কিন্তু নিজেদের খুশিটাকেও নষ্ট করে ফেলি, মানে আমাদের মনে হয় যে একটা ছোটো জিনিস যেটা কি না ছোটোভাবে ভাবা যেতে পারতো আমরা ভাবি না, কেন ভাবি না আমরা, কারণ আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছি যেখানে আমাদের ভাবতে বাধ্য করেছে, ছোটোবেলা ধরো তুমি এরকম একজন কোনো ওই কী বলবো রাজকুমার বা রাজকুমারীর স্বপ্ন দেখতে যে তোমার জীবনে আসবে এবং তোমার জীবনটাকে পাল্টে দেবে, মানে তুমি যেরকম ইনোসেন্ট ছিলে, তুমি যেরকম সরল মনের ছিলে, তুমি যেরকম জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে, ঠিক সেইভাবেই সে যেন তোমাকে জিনিসগুলো একের পর এক সাজিয়ে দেবে, তুমি হয়তো একটু বদমাশি করতে ভালোবাসতে এবং তুমি চাইতে সে এসে তোমার সেই জিনিসগুলোকে একটু ভালো জায়গায় নিয়ে যাবে, মানে সব গুছিয়ে টুছিয়ে রাখবে আর কি, ও মা যা ভাবলাম তার ঠিক উল্টো, মানে যখন একটু বড় হলাম এবং বুঝতে শিখলাম তখন দেখলাম এটা তো পুরো অন্য কেস, মানে আমরা যেইভাবে জিনিসগুলোকে ভেবে এসেছি ছোটোবেলা থেকে সেই রাজকুমার বা রাজকুমারীর স্বপ্ন দেখে এসেছি, বড় হয়ে সে রাজকুমার তো দূরের কথা, একটা ভালো মানুষও আমাদের জীবনে বা কপালে জোটেনি, যাকেই ভালো লেগেছে সেই বলেছে হ্যাঁ তোমার পাশে থাকবো তোমার সাথে থাকবো, কিন্তু যখন দিন পেরিয়ে যায় যখন রাতের দিকে আসে তখন মনে হয় সে অন্য কথা বলছে, তাই না, এরকমই হয়েছে না, মানে তোমার জীবনে নিশ্চয়ই এরকম কিছু হয়েছে যে ধরো একটা মানুষ এসছে এত ভালো ব্যবহার করলো মনে হলো এর থেকে ভালো বোধ হয় জীবনে আর কেউ আসবে না, এবং তুমি যথারীতি গলে গেলে, তুমি তোমার সব উজাড় করে তাকে ভালোবাসলে এবং একটা সময় পর দেখা গেল যে সেই মানুষটাও তোমায় ছেড়ে চলে যাচ্ছে, এবং যাওয়ার আগে একটা টিপিক্যাল ডায়লগ সবাই দিয়ে যায়, আমার থেকে ভালো মানুষ তুমি পেয়ে যাবে, মানে পুরো সিনেমার সেটের মতো মনে হয় না, যে সবাই একদম সুন্দর করে দাঁড়িয়ে আছে মানে ক্যামেরা ট্যামেরা সব সেট এবং শুধু জাস্ট বলবে যে অ্যাকশন, এই অ্যাকশন বলার সময় জাস্ট এই কথাটা বলবে আমার থেকেও ভালো তুমি কাউকে পেয়ে যাবে, আরে বস যদি তোমার থেকে ভালো কাউকে পেয়ে যেতাম তাহলে তোমাকে কেন চুজ করতাম, তাই না, মানে এই প্রশ্নটা তো মনে হয় সবার মনেই আসে, মনে হয় না তখন ঠাস ঠাস করে দু চারটে চর মেরে বলি যে আমি তোকে খুব ভালোবাসি আমি তোমাকে খুব ভালোবাসি প্লিজ ছেড়ে যেও না, কিন্তু না আমরা সেটা করি না, হ্যাঁ করি অনেক সময় করি আমরা কিন্তু সব সময় না,
একটা সময়ের পর এগুলো আমাদের সয়ে যায়, কারণ আমরা জেনেই নিই, বুঝেই নিই যে ও তো বয়স এমনিই আমাদের ছেড়ে চলে যাবে, দুদিন পর আমাকে পাত্তা দেবে না এবং অন্য কারোর সঙ্গে চলে যাবে। কি আশ্চর্য, তাই না? ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখতাম, বড় হয়ে সে স্বপ্নগুলো দেখা তো দূর, ভাবাও বন্ধ করে দিয়েছি। না না, এটা আমার কথা বলছি না, আমি তোমাদের হয়ে আজকে তোমাদের কথাগুলো বলছি। জানি এই কথাগুলো অনেকে বলতে চাও, মন থেকে বলতে পারো না, ওই বাড়ির ভয় বলতে পারো, মানে আজকে বাড়িতে গিয়ে যদি বলো আমার আজকে মনটা খুব খারাপ, জানো তো মা, আমার আজকে মন একদম ভালো নেই বাবা, প্লিজ আমাকে একটু ডিস্টার্ব করো না, এরকম যদি বলো তোমাকে কি বলবে তারা? এত মানুষের এত সমস্যা, তোর নাকি মন খারাপ, কি না একটা ছেলে চলে গেছে, ছেড়ে একটা মেয়ে ছেড়ে চলে গেছে বলে, ছি এটা কোনো মানে কারণ হলো? দেখতে পাচ্ছিস না আমাদের জীবনে কত সমস্যা? সত্যি তো এত মানুষের এত সমস্যা, কারোর হয়তো দিনে দুবেলা খাবার জোটে না, কারোর হয়তো মাথার ওপর ছাদ নেই, থাকার জায়গা নেই, কারোর হয়তো বস্ত্র নেই, ভালো জামা কাপড় পরার মানে জোগাড় করতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু না, আমরা তো এই প্রেম প্রেমিক প্রেমিকা এর বাইরে তো বেরোতে পারছি না। আচ্ছা, আমাদের সমস্যাগুলো কি কোনো সমস্যা না? খুব চিল্লিয়ে বলতে ইচ্ছা করে না, আমরাও বাঁচতে চাই, আমরাও ভালো থাকতে চাই, আমরাও ভালোবাসতে চাই, কিন্তু কে শুনে সেই কথা? কেউ নেই শোনার। এই যে আমি আজকে কথাগুলো বলছি, তোমরা হয়তো কানে হেডফোন গুঁজে এগুলো শুনবে, একটু চোখের জল পড়বে, বালিশ ভিজবে, এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন চোখগুলো মনে হবে গাড়ির হেডলাইট, মানে ফুলে ঢোল হয়ে থাকবে, সেটা ঢাকার জন্য আমরা আবার এটা সেটা ওটা চোখে লাগাব, অনেক সময় রাস্তায় বেরোবো সানগ্লাস পরে, মানে জানি সানগ্লাস পরার সময় নয়, তাও বেরোবো, কারণ আমাদের মনে হয় যে আমরা যদি আমাদের ওই যে মন খারাপের সময়টা, ওই যে দুঃখগুলো কষ্টগুলো, ওই যে সময়গুলো আমরা নিজেদেরকে দিই, একলা করে নিই, সেই জিনিসগুলো যেন কেউ জানতে না পারে, বুঝতে না পারে, কারণ সে যদি বুঝে যায় তাহলে হয়তো সে আবার ওই আতে ঘা দেবে, মানে সে এসে এই আমাকে প্রথম প্রথম ভালো ভালো কথা বলবে, আমি প্রথম প্রথম একটু মানে মুখ বেঁকিয়ে থাকবো যে আমাকে এগুলো কেন বলছে, এবং যথারীতি কিছুদিন পর আমি গলে যাব, এবং গলে গিয়ে আবার জেগে সেই, এইটাই তো ভয়, তাই না? মানে আমরা কিন্তু মানে সবই বুঝি, সবই জানি, কিন্তু যখনই কিছু করতে যাই একই জায়গায় ফেঁসে যাই। আচ্ছা, নিজেকে কোনদিন প্রশ্ন করেছো, মানে ধরো নিজে যদি নিজেকে ভালোবাসতে শুরু করি তাহলে কি হতে পারে? অনেক অনেক কিছু বলতে পারে, বাবা নিজে নিজেকে ভালোবাসে, এটা কী কথা হলো? আরে নিজে যদি নিজেকেই না ভালোবাসতে পারো তাহলে অন্য কাউকে কী করে ভালোবাসবে, তাই না? আগে তো প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, জীবন মানেই তো সেটা, সবসময় যে টিভি চ্যানেলের মতন হবে সে নয়, কিন্তু তোমার জীবন তোমার মতন, তুমি যেমন চালাতে চাও, তুমি যদি চাও আজকে জীবন তুমি শেষ করে দিতে তাহলে আজকে শেষ করে দিতে পারো, তুমি যদি চাও যে না আমি শেষ অবধি লড়বো, আমি দেখতে চাই আমার জীবনে কী কী আছে, যাই হয়ে যাক না কেন, আজকে যতই কষ্ট হোক না কেন, আমি দিনের শেষে ভালো থাকবো, এই জিনিসটা যদি মনের মধ্যে একবার ঢুকিয়ে নিই না তাহলে মনে হবে আমাকে আর কেউ আটকাতে পারবে না, বস আমি যা চাই তাই হবে, কি তাই তো? মানে এর বেশি তার কিছু হয় না মনে হয় জীবনে। আচ্ছা, আজকে ধরো এরকম একটা কিছু হলো, তুমি একটা স্বপ্ন দেখলে, স্বপ্নে দেখলে যে তোমার জীবনে একটা মানুষ এলো, যে মানুষটাকে কেমন দেখতে সেই মানুষের ছেলে না মেয়ে তুমি জানো না, কিন্তু একটা মানুষ এলো তোমার জীবনে, এবং তুমি হঠাৎ করে খুব খুশি হয়ে গেলে, খুব আনন্দ পাচ্ছ যে তোমার জীবনে এরকম একটা মানুষ এসছে বলে, কিন্তু তুমি ভয় পাচ্ছ, ভয় পাচ্ছে বলে সেই মানুষটাকে তুমি ইগনোর করছো, সেই মানুষটাকে সেইভাবে বাংলা কথা যেটা বলি আর কি পাত্তা দিচ্ছ না, কারণ তোমার মনে হয় যদি পাত্তা দিই তাহলে আবার ওই গলে যাবো এবং তারপরে ভালোবেসে ফেলবো, তারপরে আর নিজেকে সামলাতে পারবো না, দিয়ে আবার হয়তো সে ছেড়ে চলে যাবে। তুমি নিজেকে আটকে রাখলে একদিন দুদিন তিন দিন, এরমভাবে এক মাস দু মাস নিজেকে আটকে রাখলে, তোমার হয়তো অন্য কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল, যেদিন বিয়ে ঠিক হলো সেদিন তুমি সেই মানুষটাকে গিয়ে তার কথা জানতে চাইলে, এই যে শোনো তুমি যে আমার সঙ্গে এতদিন কথা বলছো কেন বলছো,
মানে তোমার তো মানে দরকার নেই আমার সঙ্গে কথা বলো, এত এত মেয়ে আছে তুমি অন্য কারোর সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কেন কথা বলছো? একটা কথা শুনে তোমার তখন খুব আফসোস হবে, সে হয়তো এটাই তোমাকে বলবে যে আমি তোমার সঙ্গে কথা বলি কারণ আমার তোমাকে ভালো লাগে। জানি এই কথাটা বলিনি, কারণ আমি যদি বলতাম তাহলে তুমি প্রথমেই ভেবে নিতে যে এই ছেলেটা ওই আসবে, আমার মন গলাবে, আমায় ভালোবেসে ফেলবে, আমিও ভালোবেসে ফেলবো এবং তারপরে ছেড়ে চলে যাবে। তো আমি সেটা চাইনি, আমি চাইছিলাম তুমি ভালো থাকো যার সঙ্গেই থাকো না কেন, তাই জন্য আর কিছু বলা হয়নি। তুমি কিছুক্ষণ চুপ করে থাকবে, না কোনো উত্তর দিতে পারবে না কিছু বলতে পারবে, কারণ তুমি ভেতরে ভেতরে জানো যে তুমি একটা ভুল করে ফেলেছো, ভুল করে ফেলেছো কারণ তুমি ওই মানুষটাকে একটু হলেও ভালোবাসতে শুরু করেছিলে, কিন্তু ওই যে মনের ভয়, মানে সে যদি ছেড়ে চলে যায় তাহলে তো বাস খুব চাপ হয়ে যাবে। তোমার ঘুম ভেঙে গেল, এবার তুমি কি করবে? একটা কথা কি জানো তো, জীবনে যাই আসুক না কেন, ভালো খারাপ তুমি তো আগে থেকে জানতে পারছো না যে তোমার জীবনে সে তোমার ভালোর জন্য এসছে না খারাপের জন্য। তোমাকে ট্রাই করতে হবে, তোমাকে এগিয়ে আসতে হবে। তুমি যদি আজকে পিছিয়ে যাও, তুমি যদি ভাবো যে আমি ওর সঙ্গে কথা বলবো না, ওর দিকে যাব না কারণ আমি চাই না আগের মতন কিছু হোক, তাহলে কিন্তু তুমি ভুল করবে, কারণ আগের মতন হবে কি হবে না সেটা তো তুমি এখন জানো না। এমন কিছু তো হতে পারে যেটা তোমার ওই ছোটোবেলার স্বপ্ন যেমন দেখতে রাজকুমার রাজকুমারীর মতন হতেই তো পারে সেই জিনিসটা, তাই না? আর তুমি তো অপেক্ষা করে আছো শেষটা দেখার জন্য, তোমার সঙ্গে যাই হয়ে যাক না কেন, হ্যাঁ এটা হতে পারে যে তোমার সঙ্গে এক দুদিন থাকলেও তারপরে ছেড়ে চলে গেল, হতেই পারে সেই জিনিসটা, কিন্তু নাও তো হতে পারে। এবার হবে কি হবে না তুমি আগের থেকে কী করে জানছো সেটা? তার জন্যই বলবো অপেক্ষা করো এবং তুমি চেষ্টা করো তাকে নিয়ে এগোনোর। এগোনো মানে কিন্তু এই নয় যে প্রথম দিন দেখা হলো একটা সম্পর্কে জড়িয়ে ফেললাম, যা করার হয়ে গেল দিয়ে ছেড়ে চলে গেল, ওটা নয়। কথা বলো, হাই হ্যালো কেমন আছো, দেখা করো তার সঙ্গে। হ্যাঁ, তোমার এবার এটা মনে হতে পারে যে আমি একটা অচেনা অজানা মানুষের সঙ্গে কীভাবে দেখা করব। পাবলিক প্লেসে দেখা করো, যেখানে সবাই থাকবে, যেখানে কোনো ঝামেলা হবে না, সেখানে গিয়ে বসে দুজনে গল্প করো, আড্ডা দাও, কথা বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি কিন্তু সেই মানুষটাকেই হয়তো তোমার মনের মানুষ হিসেবে, যাকে তুমি ভেবেছিলে ছোট্টবেলা থেকে, সেই মানুষটাকেই হয়তো তুমি তোমার সামনে পেয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে এগিয়ে আসতে হবে, তোমাকে বলতে হবে সে কথাটা। এবং শুধু বললে হবে না, শুনতেও হবে। কোনো মানুষ যদি তোমার জীবনে আসতে চায় তাকে আসতে দাও, কথা বলো, কারোর সঙ্গে কথা বলতে তো দোষ নেই, কথা বললেই তো প্রেম হয়ে যায় না, আর প্রেম হয়ে গেলেই তো সব কিছু হয়ে যায় না। একটা করে স্টেজ থাকে এবং সেই স্টেজগুলোতে যদি আমরা ঠিকভাবে মেনটেন করতে পারি তবে গিয়েই আমরা সুখে থাকতে পারি, খুশি থাকতে পারি। তুমি নিশ্চয়ই এরকম কাউকে দেখেছো যে ধরো অনেক বছর বিয়ে করেছে, একসঙ্গে আছে কিন্তু তারা ভালো নেই। আবার এরকম অনেকজনকে দেখেছো যারা হয়তো বিয়ে করেনি, লিভ টুগেদার বা লিভ ইন যেটা বলবে সেরকমভাবে আছে কিন্তু খুব ভালো আছে দুজনে। তাহলে এই প্রত্যেকটা স্টেজকে আমাদের আলাদা আলাদাভাবে ট্রিট করতে হয়। আমরা ভাবি যে আমরা ওই প্রথম স্টেজটা কমপ্লিট করলাম মানেই সব ঠিক হয়ে যাবে, একদম নয়, এটা তোমায় বুঝতে হবে। এবং তোমাদেরকে লাস্টে গিয়ে একটা ছোট্ট অ্যাডভাইসও দিলাম, সেটা হচ্ছে তোমার জীবনে যদি কেউ আসতে চায় তাকে আসতে দাও, কথা বলো, তাকে জানার চেষ্টা করো, জানতে তো ক্ষতি নেই। দেখো আমি আজকে তোমাকে বলতেই পারি আমি তোমায় ভালোবাসি, আমি বলতেই পারি যে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, একটা কমিটমেন্ট করে দিলাম, জাস্ট একটা মুখে বলার জন্য বললাম, কিন্তু আমি সেটা মেনটেন করছি কি না সেটা জানার জন্য কিন্তু একদিন হয় না, সেটা বছরের পর বছর প্রত্যেকটা দিন দেখতে হয়। তাহলে আজকে যদি তুমি কার সঙ্গে গল্প করো, কথা বলো, তার মানে এই নয় যে তুমি তাকে কমিটমেন্ট দিয়ে দিচ্ছ, তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছ, একদমই নয়। কিন্তু তাই জন্যই বলবো কথা বলো, কথা বলো, এবং তোমার সঙ্গে কেউ যদি কথা বলতে আসে তার সঙ্গে কথা বলো, দেখবে ভালো হবে, চেষ্টা করে দেখো, নিশ্চয়ই হবে।